রাতের আকাশ আলো করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যখন ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছিল, এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচে টানেলে, তখন এই হামলা উদযাপন করেছে পুরো বিশ্বের মুসলিম জাতি। ধ্বংসাত্মক অস্ত্রের ঝলকানিতে গাজাবাসীর বুকে যেন নতুন করে সাহস ভর করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনই একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিও শুরুতেই দেখা যায় ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর, যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি। হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরায়েলের জন্য তারা ঘর ছাড়া, সেই ইসরায়েলি ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের উপর ভিড় জমিয়েছিল কচিকাঁচারাও। এ যেন পুরো মুসলিম বিশ্বে এক আনন্দের ঢল নামে। ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিল নারীরাও। হিজাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা, তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্ত হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। থেমে থাকেনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিও, তিনিও আরো ব্যাপক আকারে হামলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর এ পোস্ট করেন খামেনি। হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে। এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার রাতে প্রায় 180 ব্যালাস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে হামলা চালায় তেহরান। আকস্মিক হামলায় ইসরায়েলিদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল তেহরান। মিরর আহমেদ, এসএটিভি ডিজিটাল।